আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে থানকুনি পাতা দিয়ে শোল মাছের ঝোল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর থানকুনি পাতার অনেক উপকারিতা আছে, আর থানকুনি পাতা অনেকভাবে খাওয়া যায়। ভর্তা বড়া বানিয়েও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। তো আমি কিচেনে চলে আসলাম। এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখন আমি এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ আগে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, কিছুক্ষণ মেখে রেখেছিলাম, তারপর এখন আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আর একটু মাছ ভেজেও রান্না করা যায়, একটু ভেজে নিলে ভালো লাগে খেতে, আর আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। এখানে আমি থানকুনি পাতা নিয়েছি, শুধু পাতাগুলো ভেঙে নিয়েছি, আর ইয়েগুলো ডাঁটাগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে ডাঁটাগুলোকেও কুচি কুচি করে এর সাথে দিয়ে দিতে পারেন। এই যে এভাবে বাজার থেকে কিনে এনে তারপর আমি এগুলো কেটে ফেলে দিয়েছি, আর শুধু পাতাগুলো নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছগুলো আমি এক প্লেট ভাজা হয়ে গেছে, তারপর আমি উল্টিয়ে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আরেক প্লেটও ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি এই মাছগুলো একটা একটা করে উঠিয়ে নিয়েছি, আর ওঠানোর সময় ক্যামেরা অফ ছিল। আর এখন আমি কিছু আলু ভেজে নিচ্ছি। আলুগুলো এভাবে হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে, আর সময়ও বাঁচে। পেঁয়াজ আর আলু একসাথে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আলু ভেজে নিলে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেল, আর আলুগুলো সিদ্ধও হয়ে যাবে। তো এখন নাড়াচাড়া করে দুইটা একসাথে ভেজে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিলাম। তো ভেজে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এটা এই আলুর সাথে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে আমি এখন যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ, আর আদা বাটাও দিয়ে দিচ্ছি এক চা চামচ। আমার আদাগুলো বরফ ছিল, ডিপ ফ্রিজের থেকে বের করে আমি একটা বরফের টুকরা, মানে আদা বরফ হয়ে গেছে তাই আদার টুকরা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর সাথে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। করে তারপর আমি এই যে আগে পানি দিয়ে দিলাম, তারপরে পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ লবণ, তারপর এক চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এক চা চামচ জিরা গুঁড়া। এখানে জিরা ধনিয়া গোলমরিচ আছে, এর সাথে সব একসাথে আমি তেলে গুঁড়ো করে রেখেছি। আর এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন এই থানকুনি পাতাগুলো ধুয়ে দিয়ে ধোয়া আছে আগের, এখন দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব। তো এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, যেহেতু আমি আলুগুলো আগে ভেজে নিয়েছি তাই আর বেশি সময় লাগবে না। মশলা কষাতে কষাতে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর থানকুনি পাতা বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না, তিতে হয়ে যায়, তাই এটা বেশি সিদ্ধ করা লাগে না। এখন শাকগুলো একটু সফট হয়ে এসেছে, তারপর ঢাকনা উঠিয়ে আমি এই মাছগুলো দিয়ে দিলাম, তারপর আবার নেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা পানি দিয়ে দিলাম, যেহেতু এটা আমি একটু ঝোল রেখে নামাবো তাই পানি পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো।
তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, আর এটা খেতেও ভালো লাগে আর এটা খুবই উপকার। তো আমি এখন নাড়াচাড়া করে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। রান্নাটা শেষ হয়ে গেল, তো তো হালকা একটু নাড়াচাড়া করে তারপর আমি এই চুলাটা নিভিয়ে দিচ্ছি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।